স্বাধীনতার পর সাতচল্লিশ বছরে উন্নয়নের রোল মডেল এখন বাংলাদেশ দারিদ্র দূরীকরণ মাথাপিছু আয় বৃদ্ধি কিংবা জিডিপির বিস্ময়কর প্রবৃদ্ধিতে অভাবনীয় সাফল্য দেখিয়েছে বাংলাদেশ বিশেষজ্ঞরা বলছেন এর পেছনে রপ্তানি ও রেমিটেন্স বড় ভূমিকা রাখলেও অগ্রগতির ভিত তৈরি করেছে মূলত গ্রামীণ অর্থনীতি বিজয়ের এই দিনে বাংলাদেশের এগিয়ে যাওয়ার কথা শুনব সুলতান আহমেদের কাছে উনিশশো সালের ষোলোই ডিসেম্বরের সূর্য উঠেছিল বাংলাদেশের বিজয়ের বার্তা নিয়ে সাতচল্লিশ বছর পরও পূর্ব আকাশে সূর্য উঠেছে তবে সেই বিধ্বস্ত বাংলায় নয় নতুন এক বাংলায় উন্নয়নের রোল মডেল বাংলায় কৃষি শিল্প কিংবা রেমিটেন্স সব খাতের সমন্বিত অর্জন জিডিপিতে আট ছুঁই ছুঁই প্রবৃদ্ধি স্বাধীন হওয়ার পর যেই দেশে দারিদ্রের হার ছিল আটাশি ভাগ সেটা এখন অনেকটাই সহনীয় বাইশ ভাগ এছাড়া মাথা আয় একশো ডলার থেকে বেড়ে এখন সতেরোশো ডলার একদিকে কৃষির বহুমুখীকরণ অন্যদিকে বিদেশ থেকে আসা রেমিটেন্সে ভাগ্য বদলেছে মানুষের দেখা গেছে আমরা তিনটা বাই তিনটা বাই থেকে একজন বিদেশ আছে একজন আমি লেখাপড়া করতেছি এখন রাস্তাঘাট উন্নয়ন হয়েছে উন্নতি হয়েছে আমরা ফলন ফলাইলে বাজারে নিয়ে ভালো টাকা বিক্রি করতে পারি সতেরো হাজার টাকা খরচ হয়েছে তা পঞ্চাশ হাজার টাকা তো ইনশাল্লাহ বিক্রি হবে উনিশশো অর্থ বছরে খাদ্য উৎপাদন ছিল নিরানব্বই দশমিক ত্রিশ লক্ষ মেট্রিক টন সেখানে বর্তমানে বেড়ে হয়েছে তিনশো লক্ষ মেট্রিক টন চাল উৎপাদনে সারা বিশ্বের মধ্যে চতুর্থ দেশ এখন বাংলাদেশ আমাকে আগে মাথাত করে ভোজা নিত তো আরো অনেক বাইতে গড়তে বার করে গাড়িতে নিতাম বাড়ি আগে ফসল করছো একটা অনেক জমি নিয়ে ফসল আমরা তিনটা মারি এত অল্প জমি এত বিপুল সংখ্যক মানুষ এবং যে হারে বাড়ছিল জনসংখ্যা তিন শতাংশের বেশি প্রতি এদেরকে কিভাবে এদের ভরণ পোষণ কীভাবে করা হবে সেটা একটা বড় প্রশ্ন ছিল তিন বেলা খেতে পারে না বা দুবেলা খেতে পারে না এবং তার কারণে মৃত্যু হচ্ছে সেটা কিন্তু বাংলাদেশে এখন আর নাই তবে আধুনিক প্রযুক্তির ব্যবহার আর কৃষিঋণ আরও সহজীকরণ করা গেলে উৎপাদন কয়েক গুণ করা সম্ভব বলেও মনে করেন বিশেষজ্ঞরা স্বাধীনতার সাতচল্লিশ বছরে বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে প্রায় তিনগুণ কমছে দিনে দিনে দারিদ্র্যের হার অতি দারিদ্রের হারও আগামী দিনে এই শ্রমজীবী মানুষের হাত ধরে বাংলাদেশের অর্থনীতি পেয়ে যাবে নতুন আরেক রূপ এমন প্রত্যাশা বিজয় দিবসে প্রত্যেকটি মানুষের সুলতান আহমেদ নিউজ টোয়েন্টি ফোর মাধবদী নরসিংদী